लॉकडाउन के उपेक्षा करे धूपगुड़ी बाली माफिया दे दापट अब्याहत छवि तुलते गेले पिकअप भैन दिए सांबादिक के पिछे मारा चेष्टा প্রতিদিনের মতো এদিনও লকডাউনের খবর করতে রাস্তায় বেরিয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক রনি চৌধুরী ও প্রশান্ত সাহা। তখন নজরে আসে একটি পিকআপ ভ্যান বোঝাই করে বালি পাচার হচ্ছে। সেই ছবি তুলতে গেলে সেই পিকআপ ভ্যান দিয়ে ধূপগুড়ির লিচুতলা এলাকায় চাপা দিয়ে মারার চেষ্টা করা হয় তাদের। তৎক্ষণাৎ স্থানীয়রা আটক করে ফেলে গাড়ি সমেত চালককে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে, গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। লকডাউনের খবর করতে আমি এবং প্রশান্ত সাহা দুজনে আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তো সেখানে দেখা গেল বেশ কিছু পানের দোকান খোলা রয়েছে। তো আমরা সেখান থেকে ছবি করতে করতে যখন রাস্তার উপর থেকে ছবি করা শুরু করি, দেখি যে কয়েকটা পিকআপ ভ্যান বালি বোঝাই করে যাচ্ছে। তো আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কীভাবে লকডাউনের মধ্যে বালি বোঝাই গাড়ি যাচ্ছে, কারণ যেখানে সরকারিভাবে তো সব কিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে এবং দেশের প্রধানমন্ত্রীও তাই ঘোষণা করেছে। তো যখন বালির গাড়িটা খুব দ্রুতগতিতে যাচ্ছিলো তখন আমাদের সন্দেহ হয়। আমরা তখন ওই গাড়ির ছবি তুলবার জন্য যখন চেষ্টা করি তখন গাড়িটা পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমরা গাড়িটার ছবি করতে করতে যখন আগুনা এগিয়ে যাই অনেকটাই, তখন গাড়িটা আচমকাই আমাদের পাশ কাটিয়ে একদম লিচু তোলার কাছে একদম আমাদেরকে আমার একটা বাইকের মধ্যে একদম চাপিয়ে দেয় এবং এখন পরিকল্পিতভাবেই মারার চেষ্টা করে। কারণ এর আগেও আমরা গ্লান্ডি ডুডুয়া এবং হচ্ছে জলঢাকা নদীর বালি পাচার নিয়ে খবর করেছিলাম। তো যেহেতু গাড়ির সামনে হচ্ছে প্রেস লেখা ছিল, লুকিং গ্লাসে সে দেখতে পেয়েছে, বুঝতেই পেরেছিল যে সাংবাদিকরা হয়তো ধাওয়া করছে এবং সেই সন্দেহের পাশেই ও আরও বেশি দ্রুতগতিতে গাড়ি নিয়ে যায় এবং তারপরেই চাপিয়ে দিয়ে একটু মাঝেস্ট্রে আমার কোমরে এবং বুকে আঘাত লাগে। প্রশান্ত সাহা যেহেতু অন্য বাইকে ছিল যার ফলে তার তেমন আঘাতও লাগেনি, সে দূরে ছিল। পরবর্তীতে পুলিশ আসে, আমরা সেই যুবক দুটিকে ধরে ফেলি, সে পালাতে পারেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি সাংবাদিকতার কাজ করতে গিয়ে এইভাবে আক্রান্ত হতে হয় তাহলে এর থেকে আর কি বলার থাকতে পারে। উল্লেখ্য, বেশ কিছু মাস থেকে ধূপগুড়ির কিছু সাংবাদিক বালি মাফিয়াদের বিরুদ্ধে খবর সম্প্রচার করছিল। তখন থেকেই ধূপগুড়ির কয়েকজন সাংবাদিক সেই সব মাফিয়াদের রোষানলে পড়ে যায়। এরপর আজকের এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কি না সে প্রশ্নটা কিন্তু সন্দেহের দানা বাঁধছে। শহরের ওপরে লকডাউনের মধ্যেও কিভাবে বালি পাচার হচ্ছে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পুলিশ আছে এখন ভাগিয়েছি।